পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার শাহাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাপুর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। শাহাপুর তিস্তা ক্যানেল ব্রিজ পৌঁছতেই ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ওই ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায় গাড়িটি। মৃত ওই ব্যক্তির নাম সুবোধ অধিকারী, বয়স আনুমানিক 60 বছর। মৃত ব্যক্তির বাড়ি গোয়ালপুকুর থানার ডাঙ্গি ডুবকুল এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠায়। এখানে মানে শাহপুর থেকে রসকুড়া যাওয়ার ব্রিজে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা লোককে, যার নাম সুবোধ অধিকারী, বয়স আনুমানিক 60 বছর। অ্যাক্সিডেন্ট করে একটা গাড়ি পালিয়ে গেছে চার চাকা। আচ্ছা, চার চাকার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, চার চাকার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে কোথা থেকে আসছিল উনি? উনি শাহপুর থেকে বাড়ি আসতেছিল। ওনার বাড়ি হলো ডাঙ্গি গ্রামে। মানে রাস্তায় মানে হেঁটে আসতেছিল, ওখানে একটা চার চাকা ওনাকে মেরে চলে যায়। গাড়িটা কি ধরা হয়েছে? না না, গাড়িটা ধরা হয়েছে না, গাড়ি পলাতো। আচ্ছা, বলছিলাম যে এসছে পুলিশ প্রশাসন আসছে, মানে ডেড বডি ময়নাতদন্তের জন্য ইসলামপুর নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম আফতাব আলী উর্ফে দুলাল।